হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মে মাসের 26 তারিখ, আর কালকে তো গেল জামাই ষষ্ঠী, আর কাল যেহেতু বৃহস্পতিবার গিয়েছে তো তোমাদের তো বললামই যে কালকে হচ্ছে মাংস হলো না, কারণ বৃহস্পতিবারে খাসি কাটে না মাটন। তো ওর জন্য তোমাদের দাদাভাই কালকে মাছ এনে দিয়েছিলো, আর আজকে হচ্ছে মাটন আনতে গেলো, তো বাজারে গেলো, আরও কী কী আনবে। তো যাই হোক, যখন নিয়ে আসবে তখন তোমাদের দেখাবো। তো এখন চলো কী কী রান্না করবো সেগুলো তোমাদের রান্না করার সাথে সাথেও দেখাতে পারি, না হলে পরেও রান্না করে তোমাদের দেখাতে পারি। তো চলো, আর শাইন এখন পড়ছে, আর এখন বেজে গেছে কিন্তু 9:30 থেকে 9:45, তোমাদের দাদাভাই চলে আসবে। তো তোমাদের দাদাভাই টিফিন নিয়ে আসবে। তো যেহেতু আজকে হচ্ছে কি বলবো, কালকে হচ্ছে সব খাওয়া দাওয়া হয়েছে, মাটনটা খাওয়া হয়নি। তো আর শায়ন বললো যে মাটন খাবো, ওর জন্য নাহলে বলেছিলাম যে চিকেন টিকেন নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, কিন্তু শায়ন বললো যে মাটন খাবো। তো আমাদের সেভাবে মাটন খাওয়া হয় না, সব মাসে হয়তো দুবার। তো চলো রান্নাঘরে গিয়ে পরে আবার দেখাচ্ছে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই টিফিন এনেছে, তো পরোটা এনেছে। তোমাদের দাদাভাই খেয়ে এসছে বাজার যখন করেছে, করতে গিয়েছিলো মানে সেই সময় পরোটা খেয়ে এসছে, আর আমাদের জন্য, আমার আর শায়নের জন্য পরোটা নিয়ে এসছে। তো এখানে 5টা পরোটা আছে, তো আমি খাবো আর শায়ন খাবো। তো পরোটা নিয়ে নিলাম, আর এখন নিয়ে নিয়েছি ডাল, যেটা মানে তরকারিতে ডাল করে। তো ডালটা ভালোই ছিল, আর পরোটাগুলোও খারাপ ছিল না, ভালোই ছিল। তো মিষ্টি ছিল, মিষ্টিগুলো আর বের করা হয়নি। আর কালকে হচ্ছে আমাদের জন্য পরোটা নিয়ে আসেনি, আসলে তোমাদের দাদাভাই উটোপাটার ইয়েতে আর মনে ছিল না। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ টোসাদ এনেছে, আর তারপরে আর মনে নেই যে পরোটা আনা। তো প্রসাদ টোসাদ খেয়ে আমাদের পেট ভরে গিয়েছিলো, তারপর রান্না করা হয়েছে, রান্না খাওয়া দাওয়া হয়েছে দুপুরের একবারে খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো মাংসটা আমার ভালোই কষানো হয়ে গেছে, তো এখন জল দেব। তো ঝোল করার জন্য জলটা আমি একটু গরম করে নেব। তো এখানে দেখো আমি এই বাসনটায় আমি একটু জল নিয়েছি, আর হচ্ছে একটু গরম করার জন্য রেখে দিলাম, যে জলটা টকবক করে একটু ফুটবে সেই জলটা দেবো, তাহলে ধরো একটু টেস্টটাও ভালো হয় আর মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চলো এখন আর বেশি কথা বলছি না, একবারে রেডি, রান্না রেডি করে নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই স্নান করে বসে আছে, আর আমার মায়ের জামাই হচ্ছে, জামাইকে ভিডিওতে না দেখলে হয়, যেহেতু জামাই ষষ্ঠীর ভিডিও, জামাইকে না দেখালে কোনো সময় ভিডিওটা কমপ্লিট হবে না। তো এখানে তোমাদের দাদাভাই বসে আছে, আর আমি খাওয়ার টারগুলো বেড়ে নেবো, আর তোমাদের দাদাভাইয়ের খুব খিদে পেয়ে গেছে আর দেরি সহ্য হচ্ছে না। তো এগুলো ধরো বাড়তে একটু সময় লাগবে, তো চলো দেখতে থাকো ভিডিও। আর শায়ন দেখো পাশে একটু শুয়ে আছে, ও খেতে বসবে, তো আমরা একসাথে তিনজনে খেতে বসবো। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখো কী কী রান্না করেছি সেটাও তোমাদের বলে দিই। তো ভাত, ভাতের উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লেবু দিয়েছি, শসা দিয়েছি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, ডাল, আর হচ্ছে পটল শস্য, আর খাসির মাংস মানে মাটন যেটাই বলে থাকো, আর হচ্ছে দই, মিষ্টি, আর এখানে আম আর জল। আর তোমরা তো জানোই যে আমরা কিছুদিন আগে বাপের বাড়ি থেকে ঘুরে এসেছি, আর এত দূরে যাওয়া আসা সম্ভব না কারণ এই গরমের মধ্যে। আর তারপরে শায়ন তো 9-এ উঠেছে তোমরা জানোই, তো ওরও পড়াশোনা যদি বন্ধ করে দিই কিছুদিন আগে, মানে ওর কমাস বন্ধ ছিল পড়াশোনা এই অপারেশন করা নিয়ে। তো আবার যদি যাই তাহলে পড়াশোনা কামাই যাবে, বন্ধ থাকবে, তো ওর জন্য আরও যাওয়া হলো না। তো তার জন্য তো দেখ আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানিও। তারপর এখানে দেখো আমি সন্ধ্যে দিতে বসে গিয়েছি, আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো শায়ন দেখো ও খেলাধুলো করে এসে, তো এখানে দেখো আমি সন্ধ্যে দিচ্ছিলাম, আর এখানে আমগুলো গুলাচ্ছিল, তো বললো যে আমি হচ্ছে আমগুলো গুলিয়ে আমি খাবো। তো তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইকেও দিয়েছে, আর ও একটু খেয়েছে, তো আমাকে বলেছে, আমি বলেছি যে না এখন আর খাবো না। তো এখানে দেখো দাঁড়াও গুলিয়ে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি, ওকে বলছি হাতটা সরা, হাতটা সরা, বলছে দাঁড়াও আগে কমপ্লিট করে নিই। তো এখানে দেখো এই দেখো আমগুলো করে ফেলেছে ছেঁকনি দিয়ে আর চামচ দিয়ে, তো ভালোই হয়েছে, টেস্ট হয়েছে তোমাদের দাদাভাই বলছিলো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।